আমরা সেনাবাহিনীকে বলবো আজকের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা নিয়ন্ত্রণ নেন, চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দেশকে নিয়ন্ত্রণ নেন। আর আপনারা কোন মায়ের বউ খালি হতে দেখতে চাই না। বিজেপিকে আবার আজকে বলছি আপনারা সীমান্তে ফিরে যান। ভারতীয় কোন ট্রানজিট ব্যবস্থা বাংলায় দেওয়া হবে না, কোন সেনাবাহিনী কোন ফোর্সকে ভারতে বাংলার জন্য ঢুকতে দেওয়া হবে না। আপনারা বিজেপি বিজেপি সর্বোচ্চ কমান্ডকে নির্দেশ করছি, আদেশ করছি, অনুরোধ করছি, আপনারা সীমান্তে ফিরে যান। আমাদের বাংলাদেশ অরক্ষিত এখন, এই অরক্ষিত বাংলাদেশকে যদি ভারতের কাছে বিক্রি হয়ে যায় আগামী প্রজন্ম অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, আপনারা সীমান্তে এখনই ফিরে যান, আপনারা কারো কথা শুনবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে চেয়ে থাকেন, দেখেন তারা কি চাচ্ছে, বুঝেন। আজকের এই ব্রিজ থেকে, আজকের এই পেটুলিয়া রাস্তা, আজকের এই জালাশি, আজকের এই পুরো পঞ্চকোর এক লোকে লোকারণ্য, আমরা যে ইতিহাস আজকের সেই উজ্জ্বল দৃষ্টান্ত আজকের পৃথিবীর ইতিহাসের স্থান করে নিয়েছে পঞ্চকোর। পঞ্চগড়ের এই ছাত্র সমাজ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।